বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা ছাড়া স্বল্প খরচের কিছু বাজেট ক্যারিয়ার চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের কিছু গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এসব এয়ারলাইন্সের ইউরোপ আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইট না থাকায় চট্টগ্রামের প্রবাসী যাত্রীদের ঢাকা বিমানবন্দর থেকে যেতে হয় বিভিন্ন গন্তব্যে। এতে ব্যয় হয় অতিরিক্ত খরচ ও সময়। তাই বড় এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের। এখন আমাদেরকে ঢাকা যেতে হয়, কারণ বড় বড় এয়ারলাইন্স যেমন কাতার, এমিরেটস, ইতিহাদ, এগুলো সব ঢাকার থেকে যায়। এগুলো ডিরেক্ট চিটাং ফ্লাইট নেই। প্যাসেঞ্জার হিসেবে ওইটা একটা ওয়ান অফ দ্য হ্যাসল। চিটাগং থেকে ঢাকা আমাদেরকে ফ্লাই করে আসতে হয়। বাট আগে যেটা ছিল, আমরা স্ট্রেট দুবাই থেকে চিটাগং চলে আসতে পারতাম। ওই সুবিধাটা যদি করা হয় আমাদের জন্য খুব ভালো হয়। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। সৌদি প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় 50 লাখ। একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই সরাসরি সৌদি আরবের জেদ্দা ও মদিনায় যায়। মধ্যপ্রাচ্যের আরও কিছু বিমান সংস্থা সৌদি আরব গেলেও মাঝখানে অন্য গন্তব্যে বিরতি দেওয়ায় সময় বেশি লাগে। আশার খবর, আগামী মার্চে চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনার শিডিউল নিয়েছে সৌদি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্স চালু করবে, তারা অলরেডি শিডিউল নিয়ে রেখেছে। আমাদের সিংহভাগ যে অর্ডার তারা কিন্তু সৌদিতে চিটাগাংয়ের নিবাসী বেশি। সো তারা যখন এটা চালু হবে তখন তারা সৌদি এয়ারলাইন্সকে প্রেফার করবে, এবং কিছু কিছু কানেক্টিং ফ্লাইট সৌদি থেকেও আছে, জেদ্দা থেকেও আছে। একইভাবে কাতারের দোহাকে অন্যতম এভিয়েশন হাব বলা হলেও এই রুটে বাংলাদেশ বিমান ছাড়া ফ্লাইট নেই অন্য এয়ারলাইন্সের। চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে কাতার এয়ারওয়েজও। এই বিমান সংস্থার ফ্লাইট চালু হলে শুধু কাতারগামী যাত্রী নয়, ইউরোপ আমেরিকার যাত্রীদের জন্য সুবিধা হবে। তাদের আর ঢাকায় যেতে হবে না। বিমানবন্দরের পরিচালক জানান, দুটি বিমান সংস্থার প্রস্তাব অনুযায়ী যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা ও ব্যাগেজ হ্যান্ডলিং ব্যবস্থার উন্নয়ন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। টিম আসছিলেন এবং সৌদি এয়ারলাইন্সের টিম আসছে, তারা এনশিওর করে দিয়েছেন এবং তারা সন্তুষ্ট আমাদের ব্যাপারে। কিছু কিছু ব্যাপারে যেটা বললাম, কিছু কিছু ব্যাপারে তাদের একটা কোশ্চেন মার্ক ছিল, আমরা ওগুলো সমাধান করছি এবং ওরা সন্তুষ্ট প্রকাশ করেছে। আমাদের কিছু কিছু সম্বন্ধে যাত্রীবৃন্দ আছে যারা বিভিন্ন দেশে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যায়, যেটার হাবগুলো গিয়ে দোহা এয়ারপোর্ট। সো আমাদের কাতার এয়ারওয়েজ এটা যদি আমাদের চালু হয় সেক্ষেত্রে তারা এই সুবিধাটা উপভোগ করবে। ট্রাভেল এজেন্ট ও হজ এজেন্টরা বলছেন, সৌদি ও কাতার এয়ারওয়েজের মতো বড় এয়ারলাইন্স আসলে যাত্রীরা ভ্রমণে স্বাচ্ছন্দ্য পাবেন। ওমরার পিক সিজনে ফ্লাইট সংকট থাকবে না, ফলে একচেটিয়া ভাড়া বাড়াতে পারবে না বিমান সংস্থাগুলো। এই দুটি বিমান সংস্থার ফ্লাইট পরিচালনা নিশ্চিত করতে আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান তাদের। সৌদি এয়ারলাইন্স এবং কাতার এয়ারওয়েজ এগুলো বাজেট ক্যারিয়ার না, এখানে সম্পূর্ণ খাবারের ব্যবস্থা থাকবে এবং এগুলো সার্ভিসও ভালো, আন্তর্জাতিক বিমান সার্ভিস আছে, যে কারণে স্বচ্ছন্দে যাত্রীরা স্মুথলি যাত্রা করতে পারবে সব দেশে। যদি একাধিক এয়ারলাইন্স না থাকে তাইলে আমরা ভাড়া অত এয়ারলাইন্সগুলো মনোফুলি করে লো কস্ট ক্যারিয়ার তারা মুখে বললো, কিন্তু ওরা বেসিক্যালি লো কস্ট থাকে না, ওরা তখন ফেয়ার বাড়ায় যায়। তো কম্পিটিটিভ এয়ারলাইন্স যদি বেশি এয়ারলাইন্স হয় তাইলে একটা প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে ওমান এয়ার, ফ্লাই দুবাই, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এই চারটি বিদেশি বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। সম্প্রতি ফ্লাইট বন্ধ করেছে কুয়েতের জাজিরা এয়ারওয়েজ। হাজেরা শিউলে, এখন চট্টগ্রাম।